হ্যালো বন্ধুরা, ডিস্ট্রিক্ট কোর্টে শর্ট একটি নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, যেখানে আপনারা দেখতে পারবেন মাধ্যমিক পাস, এইট পাস, এর সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস, এর সঙ্গে গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় ভিন্ন ভিন্ন পোস্টে কিন্তু আবেদন চলছে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন কোর্টে নিয়োগ চলছে, যেখানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবার আবেদনের প্রসেস কী রয়েছে, আবেদনটি করবার জন্য আপনাদের কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শিক্ষাগত যোগ্যতা লাগবে, আমি কিন্তু আপনাদের এক এক করে ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দেবো। পুরো ভিডিওটি দেখবেন, দয়া করে কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর পুরো ভিডিওটি না দেখলে হয়তো আপনার যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি রয়েছে সেই সকল পয়েন্টগুলি আপনাদের মিস হয়ে যেতে পারে। তো অতএব পুরো ভিডিওটি দেখুন, তাহলে কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলো, সেই রিক্রুটমেন্টের নোটিশটি আমি আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিই। আপাতত কিন্তু শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। যখনই এই রিক্রুটমেন্টটি ফুলফিলভাবে প্রকাশিত হয়ে যাবে, আমি কিন্তু আপনাদের একটি সেপারেট ভিডিও বানিয়ে দেবো, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। অতএব আপাতত কি প্রকাশিত হয়েছে সেটা আমি আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিই। তো আজকের এই ডিস্ট্রিক্ট কোর্টের মাধ্যমে আপনারা গ্রুপ ডি, গ্রুপ সি পোস্টে কিন্তু দেখতে পাবেন, যেখানে এইট পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা অবধি কিন্তু আবেদন করতে পারবেন। তো আজকের এই রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবার জন্য আপনাদের ডিস্ট্রিক্ট কোর্টের যে অফিসিয়ালি সাইট রয়েছে এই সাইটে আসতে হবে। এই সাইটের লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করবেন, সরাসরি কিন্তু আপনারা এই সাইটে চলে আসতে পারবেন। এবার এই সাইটে আসবার পর একটু নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন, 3 নম্বর অপশনে দেখতে পাবেন দ্য ফলোয়িং ভ্যাকেন্সিস। তো সেখানে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে, বা আজকের রিক্রুটমেন্টটি কিন্তু এইটা। তো তারই পাশে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিউনিটি, তো সেখানে আপনাদের ক্লিক করতে হবে। এবার যখনই আপনারা সেই পিডিএফটির মধ্যে ক্লিক করবেন, যে শর্ট লিস্ট প্রকাশিত হয়েছে, মানে শর্ট যে রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। তো দেখুন, অন স্ক্রিনে আমি কিন্তু আপনাদের সামনে অন করে দেখিয়ে দিয়েছি ডিস্ট্রিক্ট কোর্টের যে অফিসিয়ালি সাইট রয়েছে। তো সবার প্রথমে দেখবো এখানে কী পোস্ট রয়েছে। স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, যেখানে 4টি মাত্র ভ্যাকেন্সি থাকবে। এরপরে গ্রুপ সি, যেটা ক্লিয়ারিক্যাল, যেখানে 16টি ভ্যাকেন্সি আপনারা দেখতে পাবেন। এরপরে গ্রুপ ডি, যেখানে কিন্তু 37টি ভ্যাকেন্সি দেখতে পাবেন। এরপরে প্রসেস সার্ভার, যেখানে কিন্তু 11টি ভ্যাকেন্সি দেখতে পাবেন। এবার এই রিক্রুটমেন্টটি কোথা থেকে প্রকাশিত হয়েছে এবং কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, দেখতেই পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এই রিক্রুটমেন্টটি কিন্তু প্রকাশিত করা হয়েছে, যার মেমো নাম্বার সঙ্গে ডেটের দেখতে পাবেন 22/11/2021 তারিখে। এই যে বিজ্ঞপ্তি, শর্ট বিজ্ঞপ্তি, এটা কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে এও বলা রয়েছে, এখানে কিন্তু অতি শীঘ্রই, খুব তাড়াতাড়ি কিন্তু যে এর যে ফুলফিলমেন্ট রিক্রুটমেন্ট সেটি কিন্তু প্রকাশিত হয়ে যাবে। সেটা দেখবার জন্য আপনাদের কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টের যে অফিসিয়ালি সাইট দিয়ে আমি আপনাদের দিয়ে রাখবো, সেই সাইটের মাধ্যমে কিন্তু এসে দেখতে হবে। তো চলে আসবো পোস্টের মধ্যে, স্টেনোগ্রাফার পোস্টের জন্য, যেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়। এরপরে গ্রুপ সি, যেটা ক্লিয়ারিক্যাল, এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়। আবার গ্রুপ ডি পোস্টের জন্য এখানে কিন্তু আপনারা মাধ্যমিক পাশে এবং এর সঙ্গে এইট পাশে আবেদন করতে পারবেন, যেখানে 4 নম্বর দেখতে পাবেন প্রসেস সার্ভার। এই যে প্রসেস সার্ভার পোস্টটি রয়েছে, এখানে কিন্তু আপনারা এইট পাশে আবেদন করতে পারবেন। তো সম্ভবত যে সকল পোস্ট অনুযায়ী কিন্তু এই সকল এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকার যোগ্যতা বা লাগবে, এই সকল যোগ্যতা কিন্তু আপনাদের লাগতে পারে। খুব শীঘ্রই এই নোটিশটি প্রকাশিত হবে। যখন প্রকাশিত হবে আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। অতএব এখানে কিন্তু শর্ট একটি নোটিশ জাস্ট প্রকাশিত করে দিয়েছে, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেই সকল ডিটেলসগুলি আপনারা আপাতত নিয়ে রাখুন। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন রেডি করে রাখবেন। এই সকল ডকুমেন্টস রেডি করে রাখার পর যখনই এটি অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে বা অফলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে যাবে, তখন কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর এমনই নিত্য নতুন ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।